একুশে আগস্ট ডিরেক্টরস গিল্ড সংবাদ সম্মেলন করে জানায়, অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে 3 মাসের জন্য নিষিদ্ধ করেছে তারা। যদিও গিল্ডের এমন সিদ্ধান্তে হতবাক ও বিস্মিত হয়েছে অভিনয় শিল্পী সংঘ। গিল্ডের সিদ্ধান্তের পর মুখ খুলেছেন অভিনেত্রী চমক। 22 অগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। চমককে যে 3 মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে এ তথ্যকে ভুল বলে দাবি করেছেন চমক। ভিডিওতে তিনি জানান, সামাজিক ও পারিবারিকভাবে তাকে হেয়প্রতিপন্ন হতে হচ্ছে এবং পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকেই ভিডিও বার্তাটি দিচ্ছেন তিনি। আমাকে সামাজিকভাবে যেভাবে হেয়প্রতিপন্ন হতে হচ্ছে একটা ভুল তথ্যের জন্য, সেজন্য আসলে পরিবারের জন্য দায়বদ্ধতা থেকে এটা আমাকে করতে হচ্ছে এই ভিডিওটা। চমক জানিয়েছেন, অন্য সংগঠনগুলোর সিদ্ধান্তকে উপেক্ষা করে গিল্ড হঠাৎ করেই চমককে 3 মাসের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, অথচ অনেক পরিচালকই তার সঙ্গে কাজ করতে চায়। আজকে আমি আমার 20-30 জন আমাদের ডিরেক্টর ভাই ব্রাদার সাথে আমি বসেছি, তারা বলছে তারা তো এই ধরনের এই ডিসিশনে একমত না, যারা আমার সাথে কাজ করতে আগ্রহী। এত কিছুর মধ্যেই চমককে তুষ্টি দিয়েছে অভিনয় শিল্পী সংঘের আচরণ। চমক জানান, সংগঠন তার পাশে আছে। চমক মনে করেন, সবকিছু ঠিক হওয়ার পরও যদি এমন সিদ্ধান্ত আসে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ থেকে। সমস্ত কিছু সমাধান হয়ে যাওয়ার পরে তারপরে যখন কেউ এটা বাড়তে দেয় বা বাড়ানোর চেষ্টা করে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ থেকে। চমক সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান এবং তিনি বলেন, আমি যে সংগঠনের সদস্য না তারা কিভাবে আমাকে নিষিদ্ধ করে। একে অপপ্রচার আখ্যা দিয়ে বন্ধের দাবি জানান চমক।